Hello everyone, assalamu alaikum. Welcome to my official YouTube channel TH Shanto, and this is your boy Tanbir Hasan Shanto back into game in the new video. And asker video ta onek mojar ekta video because asker video niye interest nai emon kono public emon kono content creator nai because asker video ta holo Facebook ebong YouTube theke kibhabe income kora jay ebong ami Facebook ebong YouTube theke ki kono taka income kori naki bishesh kore mane rastay karo kono subscriber er sathe dekha hole prottekei proshno ektai thake to bhablam eta niye jehetu eto manushi proshno kore to ajke ekta video korei feli and jehetu eta ekta tech video to video te prothomei bolte hocche ekta kothai video ti na tene shesh porjonto dekhben. So yeah, let's play the intro. Right now, আজকে আমি আপনাদের বলবো Facebook এবং YouTube থেকে কিভাবে ইনকাম করা যায় এর যত বিস্তারিত কাহিনী আছে সব কিছু তো এই ভিডিওটা সবাই পুরো পর্যন্ত দেখেন আই মিন লাস্ট পর্যন্ত দেখেন বিকজ আপনারা রাস্তায় আমাকে এত পরিমাণে প্রশ্ন করেন এজন্য আজকে ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি এন্ড ইয়া এখন বাজে কয়টা আপনারা নিজেই দেখেন এখন বাজে 1:38 রাত 1:38 তো সারা দিন বৃষ্টির কারণে কোনো ব্লগ করতে পারি নাই তো ভাবলাম না দিনটাকে এভাবে ওয়েস্ট করে লাভ নেই একটা ভিডিও বানাই তো কন্টেন্ট মাথায় আসলো এন্ড ভিডিওটা মেক করা স্টার্ট করে দিলাম এন্ড আজকে আমি আমার নিজের রুমে ভিডিও করতেছি তো আমার নিজের রুমে এটাই আমার ফার্স্ট ভিডিও তো পিছনে দেখতে পাচ্ছেন এটাই আমার রুম তো যাই হোক আজকে আমি আপনাদের বলি কিভাবে আপনারা অ্যাট ফার্স্ট বলি ফেসবুক পেজ থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন তো আমার যে পার্সোনাল ফেসবুক পেজটা আছে তানবীর হাসান শান্ত তো সেই ফেসবুক পেজে আমি কোনো ভিডিও আপলোড দিই না জাস্ট আমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার দিয়ে দিই বাট ফেসবুক পেজ থেকেও ইনকাম করা যায় এটা আমি যখন ফেসবুক পেজ স্টার্ট করি আমি তখন জানতাম না বাট আমি কয়েকদিন আগে জানতে পেরেছি যে ফেসবুক পেজ থেকেও একটা আর্নিং আসে ফেসবুক পেজ থেকেও একটা ইনকাম করা যায় তো ফেসবুক পেজে ইনকামের যে কাহিনীটা হলো ভাই ভালো মতো শুনেন আবার বললেন না ভাই ফেসবুক পেজ ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয় তো ফেসবুক পেজ থেকে ইনকামের রুলটা হলো আপনাকে 10,000 মানে আপনার ফেসবুক পেজে 10,000 লাইক থাকতে হবে অ্যান্ড 10,000 লাইক থাকতে হবে অ্যান্ড আপনার ভিডিওতে লাস্ট 60 দিনে এখন আপনার পেজ 10,000 বছর আগের হোক বা 10 বছর আগের হোক বা 1 বছর আগের হোক ওইটা ব্যাপার না লাস্ট 60 দিনে আপনার পেজে 60,000 ভিউ থাকতে হবে এখন এই 60,000 ভিউর জন্য ভাই আপনি একটা ভিডিও ছাড়েন বা এই 60,000 ভিউর জন্য আপনি 10টা ভিডিও ছাড়েন 30টা ভিডিও ছাড়েন মানে এটা কোনো ম্যাটার না সরি 60,000 না 30,000 ভিউ গেইন করতে হবে 30,000 ভিউ তো এই 30,000 ভিউর জন্য আপনি যত ভিডিও ছাড়েন কোনো সমস্যা নাই তো এই আর কি আর 60 দিন সময় 30,000 ভিউ গেইন করতে হবে লাস্ট 60 দিনে যদি আপনার ফেসবুক পেজে ইনকামটা স্টার্ট করতে হয় আর এই ভিউগুলো যে আসবে এই ভিউগুলোর প্রত্যেক ভিউতে আই মিন প্রত্যেকটা ভিডিওতে যেন 1 মিনিট ওয়াচ টাইম হয় সেটাও খেয়াল রাখতে হবে তো আই মিন যেহেতু আপনারা যদি ব্লগ আপলোড দেন তাহলে 1 মিনিট ওয়াচ টাইম ইজিলি হবে বাট ফেসবুক পেজে একটা রুলও আছে আপনারা যদি টিকটক আপলোড দেন তাহলে হবে না আই মিন যে ভিডিও ফেসবুক পেজে আগে নাই আই মিন নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে তাহলেই ফেসবুক পেজে ভিডিওটা রিভিউতে যাবে আই মিন মনিটাইজেশন হবে তো ফেসবুক পেজের রুলটা হলো এইটুকুই মানে ফেসবুক পেজ থেকে ইনকাম তো আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন তো আবার শর্ট করে বলে দেই 60 দিন সময় 30,000 ভিউ দরকার অ্যান্ড প্রত্যেক ভিডিওতে 1 মিনিট করে ওয়াচ টাইম দরকার অ্যান্ড 10,000 লাইক দরকার যদি ফেসবুক থেকে ইনকামটা স্টার্ট করতে হয় দেন এরপর ইনকাম হয় তো যাই হোক অ্যান্ড যারা যারা ভাবতেছেন একদিনে ভিডিও করে ইনকাম শুরু করবেন তারা এই চিন্তা ভুললেও বাদ দিয়া দেন বিকজ এটা অনেক কষ্টের ব্যাপার
আর ফেসবুক থেকে অবশ্যই একটু সহজ আছে বিকজ ফেসবুকে শেয়ার অপশন থাকে বাট ইউটিউবের শেয়ার অপশনে একটু ঝামেলা বেশি তো যাই হোক ফেসবুক পেজে যদি কেউ ভিডিও করতে চান তাহলে আপনারা বুঝে গিয়েছেন অলরেডি ফেসবুক পেজ থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন তো ওই মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে হয় তো আপনি যখন অটোমেটিক মানে আপনার ভিডিওতে এতগুলো 10,000 লাইক বা লাস্ট 60 দিনে যদি আপনার ভিউ এবং ওয়াচ টাইম এবং লাইক পূরণ হয়ে যায় তাহলে আপনাকে অটোমেটিক ফেসবুক একটা মেসেজ দিবে তো সেই মেসেজে আপনি মনিটাইজেশনটা কমপ্লিট করে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করবেন তারপর আপনার ব্যাঙ্কে টাকা চলে যাবে তো সব ডিটেলস বলে দিছি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় তো এবার আসি ইউটিউব নিয়ে তো ইউটিউব নিয়ে ইনকামের যে বিষয়টা সেই বিষয়টা ক্লিয়ার করি আপনাদের তো ইউটিউবের এক সময় মনিটাইজেশন ব্যাপারটা আগে আপনাদের বলি বিকজ আপনারা ভিডিও শেষে বলবেন ভাই সবই বুঝলাম বাট মনিটাইজেশনটা কি মনিটাইজেশনটা হলো আপনারা চাকরি পেতে হলে আপনাদের একটা ফর্ম দিতে হয় দেন আপনাদের ফর্মটা অ্যাকসেপ্ট করলে আপনারা চাকরি পান রিজেক্ট করলে আপনারা চাকরিটা পান না তো ওই আর কি ফর্মটা কিনতে হলে মানে ফর্মটাই বাংলা কথায় মনিটাইজেশন এটা হলো ইউটিউবের ভাষা ইউটিউবে যে আগে নিয়ম ছিল মানে আপনি ভিডিও আপলোড দিলেই মানে কোনো মনিটাইজেশন লাগতো না ডাইরেক্ট অ্যাড হিসাব হতো ডাইরেক্ট ইনকাম হয়ে যেত বাট এখন আর সেটা নাই এখন ইউটিউব অনেক হার্ড হয়ে গিয়েছে ইউটিউবে এখন মনিটাইজেশন পেতে হলে 1,000 সাবস্ক্রাইবার দরকার অ্যান্ড 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হ্যাঁ সঠিক শুনছেন 4,000 ঘন্টা ওয়াচ টাইম মানে কি আর বলবো তো 1,000 সাবস্ক্রাইবার আপনি সবার পা ধরে বা আপনার আত্মীয় স্বজনকে বলে জোগাড় করতে পারবেন এটাও তো হার্ড না লাস্ট এক বছরে এই দুইটা টাস্ক কমপ্লিট করতে হয় বাট ওই এক বছর শেষ হলেও আপনি পারবেন মানে লাস্ট এক বছর যাবে আর ওদিক দিয়ে একদিন কাটবে এমনি আসলে নিয়মটা তো অনেকের ভুল ধারণা যে এক বছরের ভিতরে কমপ্লিট না করলে হয় না আপনি 10 বছর একটা ইউটিউব চ্যানেল খুলেন এরপর 10 বছর পর আপনি ওই যদি 1 বছরে করতে পারেন লাস্ট 365 দিনে তাইলেই হবে তো 1,000 সাবস্ক্রাইবার সবাই পারে একটা সময় 1 বছরে বা 2 বছরে পারে বা 4,000 ঘন্টা যে ওয়াচ টাইম ব্যাপারটা অনেক কষ্টকর ব্যাপারটা আমি নিজে ফিল করতেছি বিকজ আমি প্রথম থেকে 13 বছর ধরে আমি কন্টেন্ট মেক করতেছি 13 বছর ধরে আমি ভিডিও করতেছি বাট আমার এখনও 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় নাই আর ফেসবুক পেজ থেকে আমার কিন্তু কোনো ইনকাম নেই বিকজ ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড দিই না আমি ভিডিও আপলোড দিই অনলি আমার ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে জিজ্ঞাসা করতেন ভাই ইউটিউব থেকে কি ইনকাম হয় তো আজকে জেনে নেই ইউটিউব থেকে আমার কোনো ইনকাম নেই বিকজ আমার ইউটিউবের 1,000 সাবস্ক্রাইবার যে টাস্কটা আছে সেটা কমপ্লিট হয়েছে বাট 4,000 ঘন্টা ওয়াচ টাইম যেটা দরকার হয় সেটা কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট হতে হলে আরও সময় লাগবে বাট পারবো ইনশাল্লাহ দোয়া রাখবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন প্যারা নাই বিকজ আমরা ইউটিউবে আসছি মানে তখন জানিও না যে ইউটিউব থেকে একটা আর্নিং হয় আমরা জাস্ট জানি হ্যাঁ ইউটিউব সবাই দেখে মানে এই চিন্তা করে আসছি অ্যান্ড ইউটিউবে আমরা হবি হিসেবেই নিচ্ছি দেন হবি থেকে মানে একটা ইচ্ছা থেকে একটা নেশা হয়ে গিয়েছে সেটাও বলতে পারেন বাট ইউটিউবকে আমরা আসলে মানে ইনকামের চোখে দেখি না তো ইউটিউব করি আসলে নিজের ইচ্ছা বা ভাল লাগে আর কি তো যাই হোক অ্যান্ড ইউটিউব করে যেটা আমরা মূলত পেয়েছি সেটা হলো সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবারদের ভালোবাসা বিকজ একটা রাস্তায় যে মানে একটা রাস্তায় হেঁটে যান তখন যখন একটা মানুষ বলে ভাইয়া ভালো আছো তোমার ভিডিও দেখি ভাল লাগে এটাই আসলে একটা পাওয়া এর থেকে আর বেশি কিছু পাওয়া না আমাদের ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটরের তো ইউটিউবের যে বিষয়টা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন 4,000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1,000 সাবস্ক্রাইবার হয় দরকার প্রয়োজন হয় লাস্ট 365 দিনে এখন এটা আপনি যে সময় করেন সমস্যা নাই যদি আপনার এই 1,000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় এটা যদি একদিনে পূরণ হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন দেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে এটা ইউটিউবের টিমের কাছে চলে যায় দেন ইউটিউবের টিম আপনার মানে জিনিসটা দেখে আসলে সব ঠিকঠাক আছে নাকি আপনার চ্যানেলে কি আপনি অন্য কোনো অন্যের ভিডিও আপনি কি সেভ করে ছেড়ে দিয়েছেন নাকি না নিজের কন্টেন্ট আপনি আপলোড দিয়েছেন সব যদি ঠিকঠাক থাকে আপনি যদি নিজের কন্টেন্ট ব্যবহার করেন নিজের মানে নিজের গান ইউজ করেন নো কপিরাইট সং ইউজ করেন অন্যের গান ইউজ না করেন সব ঠিকঠাক থাকলে কোনো কপিরাইট স্ট্রাইক না থাকলে কপিরাইট ক্লেম না থাকলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেয় দেন ইনকাম শুরু হয় তো এখন ভাববেন ভাই 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে ইনকাম শুরু হয়ে যায় তার মানে কি অনেক টাকা না
ব্যাপারটা হয়েছে আস্তে 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 সব হয়, মানে লাভ দিয়ে কোনো জায়গায় উঠা যায় না। একতলায় উঠতে হয়, দুই তলায় উঠতে হয়, তিন তলায় উঠতে হয়, এভাবে উঠতে হয়। ইউটিউবে লাভ দেওয়ার কোনো ওয়ে নাই, ইউটিউবে লিফ থাকারও কোনো ওয়ে নাই। তো যাই হোক, এটাই হলো কাহিনী। আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে ইউটিউব হলো এখন মানে একটা রেসের মতো হয়ে গেছে। মানে প্রথম 10 কিলোমিটার আপনাকে ফ্রি যেতে হবে, মানে ইউটিউব প্রথম 10 কিলোমিটার আপনাকে ফ্রি যাওয়ার পর ইউটিউব বুঝবে না আপনি পরবর্তী প্রতিযোগিতার জন্য রেডি। তো এইটাই আর কি, আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন। তো ইউটিউবের মনিটাইজেশন, আই মিন ইউটিউবের ইনকামের ব্যাপারটাও আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো ইয়া, আমার তো 1000 সাবস্ক্রাইবার হয়েছে, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় নাই, বাট ইনশাল্লাহ হবে এক সময়। আমি এটা নিয়ে কোনো প্যারা নিই না, বিকজ ইউটিউব আমি আমার মনের ইচ্ছায় করি, আমার ভাল লাগে এই জন্য করি। তো এই আর কি। তো আজকের ভিডিওটা আই থিঙ্ক বোরিং ছিল, বাট অনেক কিছু আই থিঙ্ক আপনারা জানছেন, কিছু না জানলেও অল্প আই থিঙ্ক কিছু জানছেন। যদি এই ভিডিওতে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন। অ্যান্ড এই তো, আর টেক ভিডিওর শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হয়। তো এই প্রথম আমি একটা টেক টাইপ ভিডিও করছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। অ্যান্ড এমন যদি কোনো ভিডিও চান, অ্যান্ড নেক্সটে কী নিয়ে ভিডিও চান, লকডাউনে বাসায় থাকতে হয়, অ্যান্ড আজকেও আই থিঙ্ক 201 জন মারা গিয়েছে, তো অবশ্যই মানে পরিস্থিতি অনেক খারাপ, তো সবাই বাসায় থাকবেন, অ্যান্ড আমিও বাসায় থাকার চেষ্টা করি। তো সবাই মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, অ্যান্ড মানে ফুললি কেয়ারফুললি থাকবেন। এই তো, তো ইয়া, hope you guys enjoy this video and please make sure subscribe to my YouTube channel TS Shanto, and see you guys in the next video baby, and Allah Hafiz and take care. And এখন যেহেতু ডেইলি ব্লগ করতেছি, তো অবশ্যই আপনাদের যদি কোনো কন্টেন্ট থাকে কমেন্টে জানাই দিন, ইনশাল্লাহ নেক্সট ডে করার ট্রাই করবো। আল্লাহ হাফিজ।